হ্যালো গীত, আমি শাগুনিল এবং আজকে এই ভিডিওতে আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে বহুদিন ধরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আশা করি আপনারাও জিনিসটা খেয়াল করেছেন যে বলিউডে কিন্তু বা বলা যেতে পারে হিন্দিতে যে ওয়েব সিরিজগুলো হয় অ্যামাজন প্রাইমে হোক, ডিজনি হটস্টারে হোক, নেটফ্লিক্সে হোক, সেখানে কিন্তু পুরনো যারা বলিউডে স্টার, যারা যারা পুরনো অভিনেতা অভিনেত্রী বলিউডের, তাদেরকে প্রচুর রকমভাবে কাস্টিং করা হয়। রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রবিনা ট্যান্ডনকে তাকে ডেবিউ করানো হলো। দ্য ফেম গেম বলে একটা ওয়েব সিরিজ আসতে চলেছে যেখানে মাধুরী দীক্ষিত ডেবিউ করছেন, আমি সেটা আপডেট ভিডিও করে আপনাদেরকে জানিয়েও ছিলাম। এছাড়া ধরুন আরিয়া করছে সুস্মিতা সেন ডিজনি হটস্টারে। এছাড়া যদি পুরুষ অভিনেতাদের মধ্যে বলি, পুরনোদের মধ্যে, এখানে আমি শুধু পুরনোদের নিয়েই কথা বলছি, ববি দেয়াল দেখুন আশ্রাম ওয়েব সিরিজটা করছে, আরশাদ ওয়ারসি দেখুন আসুর করছে, এনাদেরকে কিন্তু আপনারা বলিউড ছবিতে সেভাবে অভিনয় করতে এখন দেখতে পাবেন না। তারা কিন্তু পুরোপুরি শিফট করে গেছে ওটিটিতে, তাদের কিন্তু বলিউড ছবিতে সেরকমভাবে এখন আর চাহিদা নেই। সাইফ আলী খানের কিন্তু ছবিতেও চাহিদা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু স্যাক্রেড গেমস তাকে একটা নতুন করে পরিচিতি দিয়েছে। স্যাক্রেড গেমসের কথা যখন উঠলোই তখন আমাকে বলতে হয় নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা। স্যাক্রেড গেমস তাকে যে ধরনের ফ্যানবেস দিয়েছে, যে ধরনের পরিচিতি দিয়েছে, সেটা কি তার আগে অবধি তার কাছে ছিল? কখনোই ছিল না কিন্তু। আর নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু রিসেন্টলি বুম করতে পারেন, মানুষের চোখে তিনি বিগত 5 বছর ধরে স্টার, কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী কিন্তু অনেক পুরনো অভিনেতা। 2000 সালের গোড়ার দিক থেকে তিনি কিন্তু স্ট্রাগল করছেন। আর যে মনোজ বাজপেয়ী, বহুদিন ধরে প্রচুর ভালো ভালো কাজ করছে, মানে করে চলেছেন, কিন্তু ফ্যামিলি ম্যান তাকে যে অডিয়েন্সটা দিয়েছে সেই অডিয়েন্সটা কিন্তু তাকে একটা আলিগড় দিতে পারেনি। তো ফলত ওয়েব সিরিজ কিন্তু পুরনো বহু অভিনেতাকে তাদের যে শিল্প সত্তা সেটাকে রিভাইভ করেছে। তো সেই জিনিসটা কিন্তু হিন্দিতে বহুদিন ধরে চলে আসছে, কিন্তু বাংলাতে কিন্তু এখন অবধি সেভাবে শুরু হয়নি। এবার এটার বিভিন্ন কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে হইচই একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম যেটা একটুখানি ডিসিপ্লিন মেনটেন করে মানে মাসের পর মাস কন্টেন্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে, বাকি সেরকম কোনো ডিসিপ্লিন ওটিটি প্ল্যাটফর্ম নেই। তারা তো আড্ডা টাইম ক্লিক অনেক কিছুই রয়েছে, কিন্তু সেখানে কটা ভালো কাজ আসছে বা কটা কাজ আসছে যেগুলো মানুষ দেখছে? ভালো কাজের কথা পড়ে, হইচই তো সব কাজ ভালো আসে না, কিন্তু মানুষ কিন্তু দেখে, সেটার কিন্তু একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে ওই হইচই ওটিটি প্ল্যাটফর্মে। তো সেই জিনিসটা কিন্তু এখানে মেন একটা ক্রাইসিস হয়ে গেছে, যেটার জন্য কিন্তু এই পুরনো অভিনেতাদের যে রিভাইভালটা সেটা হচ্ছে না। অনেক অভিনেতাই কিন্তু হারিয়ে গেছেন, যাদের নাম কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব যে এনাদেরকে নিয়ে ওয়েব সিরিজ করা যেতে পারে, তারা কিন্তু এখন অবধি কাজ পাচ্ছে না, কারণ একটাই মাত্র ওটিটি প্ল্যাটফর্ম। আরও আরও যেটা কারণ সেটা হচ্ছে যে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা যেহেতু ছবি করে প্রচুর পয়সা পেতেন, মানে বরাবরই তো বলিউডে পয়সা অনেক বেশি বাংলা ছবির থেকে, ফলত তারা মানে রিচ, তারা ইকোনমিক্যালি যথেষ্ট স্টেবল, যে কারণে তারা তাদের শরীরচর্চাটা করে যেতে পেরেছেন, তাদের রূপটাকে তারা মেনটেন করতে পেরেছেন, যেটা কিন্তু বাঙালি অভিনেতা অভিনেত্রীরা সেভাবে ধরে রাখতে পারেনি। আজকে যখন আপনি অভিষেকবাবুকে দেখেন, যিনি একসময় হিরো ছিলেন, তিনি কিন্তু এখন আপনি বুঝতে পারবেন যে বয়সের ছাপ তার মধ্যে পড়ে গেছে। আপনি যখন দেবশ্রীকে দেখেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে তার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে, যে কারণেই তাকে কিন্তু এখন সিরিয়াল করতে হচ্ছে, কোনো বাংলা ছবিতে কিন্তু তিনি অফার পাচ্ছেন না। এখন আমি 10 জন এমন শিল্পীর নাম বলবো যাদের আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এনাদেরকে নিয়ে একটা ওয়েব সিরিজ হলে সেটা ক্লিক করতে পারে, বা এনাদেরকে নিয়ে ওয়েব সিরিজটা হওয়া উচিত। ক্লিক করা না করা তো শুধুমাত্র একটা অভিনেতার উপরে ডিপেন্ড করে না, গল্প, চিত্রনাট্য যাবতীয় সেগুলোর উপরে ডিপেন্ড করে। এবারে আমার যেটা লিস্ট সেটার মধ্যে প্রথমে যিনি থাকবেন তিনি হচ্ছেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে আপনারা যারা দিদি নাম্বার ওয়ানে মাঝে সাঝে দেখেন, আমি দিদি নাম্বার ওয়ান ব্যক্তিগতভাবে দেখি না, কিন্তু ফেসবুকে মাঝে সাঝে ভিডিও টিডিও চলে আসে, রচনা ব্যানার্জিকে কিন্তু এখনও কিন্তু নিজেকে তিনি সেভাবেই মেনটেন করেছেন, যেরকমটা তাকে আমরা আগে দেখেছি তিনি কিন্তু নিজেকে সেভাবে ধরে রাখতে পেরেছেন। ফলত রচনা ব্যানার্জিকে নিয়ে করা যেতে পারে। এছাড়া যাকে নিয়ে করা যেতে পারে, এই নামটা তো খুব অবভিয়াস একটা নাম, সেটা হচ্ছে ঋতুপর্ণা। ঋতুপর্ণাকে নিয়ে ডেফিনেটলি ওয়েব সিরিজ হতে পারে, মানে প্রোটাগনিস্টের চরিত্রে ঋতুপর্ণাকে রেখে একটা ওয়েব সিরিজ কিন্তু আরামসে করা যায়। আরেকজন যার কথা বলবো তিনি হচ্ছেন চিরঞ্জিত। মানে চিরঞ্জিত একটা সময়, চিরঞ্জিত জানেন যে অডিয়েন্স কি দেখতে পছন্দ করে, আমি যদি সেই গোছের ছবি বাদও দিয়ে দিই, চিরঞ্জিতের মধ্যে কিন্তু একজন দারুণ অভিনেতা লুকিয়ে রয়েছে, যেটা কিন্তু চতুষ্কোণ ছবিটা প্রমাণ করে দেয়। ফলত চিরঞ্জিতকে কিন্তু আরও এক্সপ্লোর করা যেতে পারে, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু চিরঞ্জিত সেভাবে কাজ করছেন না বলিউডে বাংলা ইন্ডাস্ট্রিতে। 4 নম্বরে আমি যাকে ডেকেছি তিনি হচ্ছেন অভিষেক। অভিষেককে দিয়েও কিন্তু ওয়েব সিরিজ করানো যেতেই পারে, কারণ হতে পারে তার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে, কিন্তু তবুও তাকে দিয়ে কিন্তু চরিত্র বিভিন্ন রকম তার মতো করে চরিত্র ডিজাইন করে তাকে দিয়ে করানো যেতে পারে। রজতাভ দত্ত একজন খুবই ভালো অভিনেতা, কিন্তু প্রচণ্ড রকমভাবে আনইউটিলাইজড, প্রচণ্ডভাবে আন্ডাররেটেড বাংলা ছবিতে, তাকে সেভাবে বাংলা ছবি সত্যি বলতেই ব্যবহার করেনি, খুব কম ব্যবহার করেছে, যেগুলোতে সত্যি ব্যবহার করা হয়েছে সেগুলো মানুষ সেভাবে দেখেনি। রজতাভ দত্ত একজন অসাধারণ অভিনেতা। আরেকজন অসাধারণ অভিনেতা খরাজ মুখার্জি, অসাধারণ অভিনেতা, মানে হীরালাল সিনেমাতে তার যা পারফরমেন্স চূড়ান্ত, মানে বরাবর পাতালঘর ছবি থেকে, মানে পাতালঘর ছবিতে খরাজ মুখার্জির লিপে একটা গান ছিল যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই, খরাজ মুখার্জি কিন্তু অ্যাকচুয়ালিতে তাই। তো সেই ধরনের অভিনেতাকে নিয়ে আমার মনে হয় কাজ হওয়াটা উচিত।
মানে হয়তো কমেন্টটা খুব বড় কমেন্ট হয়ে যাবে, কিন্তু মহানগর ওয়েব সিরিজে মোশাররফ করিম যে পারফরমেন্সটা দিয়েছেন সেই পারফরমেন্সটা আমাদের এপার বাংলাতে একমাত্র একমাত্র খরাজ মুখার্জি ডেলিভার করার ক্ষমতা রয়েছে। এটা আমি অনেক বড় কমেন্ট করে ফেললাম, আমি জানি না এটাতে সবাই একমত হবেন কিনা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। গার্গী রয় চৌধুরীকে নিয়ে ওয়েব সিরিজ করা যেতেই পারে, একজন খুবই ভালো অভিনেত্রী কিন্তু তিনিও কিন্তু সেভাবে ইউটিলাইজড হননি। তো গার্গী রয় চৌধুরীকে নিয়ে করা যেতে পারে, আরেকজন যিনি খুবই ভালো অভিনেতা কিন্তু ম্যাক্সিমাম জীবনের ম্যাক্সিমাম সময়টাতে তিনি কমেডিয়ানের চরিত্রে কমার্শিয়াল মুভিতে অভিনয় করে গেছেন, শুভাশিস মুখার্জি, তাকে নিয়েও কিন্তু, তার মধ্যে কিন্তু একজন অসাধারণ অভিনেতা লুকিয়ে রয়েছে, তাকেও কিন্তু সেভাবে ইউটিলাইজ বাংলা সিনেমা করেনি। তো তাকে নিয়ে কিন্তু মানে আমি কিন্তু বরাবর এটাই বলেছি, যারা ইউটিলাইজড হয়নি ঠিকভাবে তাদেরকে কিন্তু ওয়েব ফর্ম্যাটে ইউটিলাইজ করাটাই কিন্তু ওয়েব ফর্ম্যাটের মজা, এটাই কিন্তু হয়ে আসছে। শেষ দুজন যাদের নাম আমি বলবো, তাদের মধ্যে একজন হচ্ছেন ইন্দ্রাণী হালদার আর একজন হচ্ছেন শ্রীলেখা মিত্র। দুজনের মধ্যেই কিন্তু অসম্ভব ক্ষমতা ছিল, দুজনের মধ্যেই কিন্তু অসম্ভব অভিনয়ের দক্ষতা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা সেভাবে এখন বাংলা সিনেমাতে কাজ পান না। শ্রীলেখা মিত্রকে তো প্রায় দেখাই যায় না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন ধরনের মন্তব্য করার জন্য তিনি এখন বিখ্যাত হয়েছেন, কিন্তু তার যেটা বেসিক্যালি প্রফেশন সেই প্রফেশনে তাকে খুব কম দেখা যাচ্ছে, যেটা সত্যি দুর্ভাগ্যজনক। এবং ইন্দ্রাণী হালদার যাকে এখন সিরিয়াল করতে হচ্ছে সেভাবে তিনি ছবিতে কাজ পান না। রিসেন্টলি একটা ছবি দেখলাম আমি, 72 ঘন্টা, অতুল ঘোষের ছবি, সেখানেও তার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। বলতো এই দুজন অভিনেত্রীকে নিয়েও কিন্তু ওয়েব সিরিজ হতেই পারে। আমি খুব ভালো মতোই জানি যে এই ব্যাপারটাকে আমি যদি আরও ভাবি আরও ভাবি আরও ভাবি আরও অনেক নাম কিন্তু উঠে আসবে, অনেক পুরনো অভিনেতা অভিনেত্রীর কথা মনে হবে যাদেরকে নিয়ে ওয়েব সিরিজ হতেই পারে, কিন্তু আপাতত এই নামগুলো আমার মনে পড়লো যে কারণে ভিডিওটা বানালাম। আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় যে এই 10 জনকে দিয়ে আমি যাদের নাম বললাম তাদেরকে দিয়ে ওয়েব সিরিজ করালে সেটা কীরকম হবে, এবং একই সঙ্গে কোনো পুরনো অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমি হয়তো মিস করে গেছি এই 10 জনের লিস্টে রাখিনি, আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ এনাকে নিয়ে করা যেতে পারে, সেক্ষেত্রে ক্লিক করবে ওয়েব সিরিজটা, আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সম্বন্ধে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।